শিক্ষা অধিদপ্তর থেকে যেটা জেনেছি মাধ্যমিক স্তরের বা কলেজ এবং মাদ্রাসা স্তরের প্রায় 350 শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে বা পাঠদান বন্ধ রয়েছে বন্যার কবলিত হওয়ার কারণে সবচাইতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এসএসসি পরীক্ষার্থী আমরা জানি যে আগামী 19 তারিখ রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা সে কারণে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কিছু সময় আগে সভা করেছে চেয়ারম্যানের নেতৃত্বে সভা শেষে 9টি উপজেলার 23টি কেন্দ্র পানিবন্দী হওয়ার কারণে এই 9টা উপজেলা 23টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না আমরা সর্বশেষ শিক্ষা অধিদপ্তর থেকে যেটা জেনেছি মাধ্যমিক স্তরের বা কলেজ এবং মাদ্রাসা স্তরের প্রায় 350 শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে বা পাঠদান বন্ধ রয়েছে সিলেট এবং সুনামগঞ্জের এই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় 9টি উপজেলার 23টি কেন্দ্র পরীক্ষা কেন্দ্র এসএসসি পরীক্ষা কেন্দ্র পানিবন্দী হয়ে থাকার কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না হয়তো আগামীকালকের মধ্যেই সিদ্ধান্ত জানা যাবে যে এই পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা নেওয়া যাবে কি না বা পরীক্ষা পিছানো হবে কি না বা পরীক্ষার ব্যাপারে একটি সিদ্ধান্ত আসবে কি না হয়তো আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে জানতে পারবো এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ কবির আহমদ যেটা আমাদেরকে জানিয়েছেন সচিবের সাথে কথা হয়েছে সব কিছু মিলে শিক্ষার্থীরা যেমন উৎকণ্ঠার মধ্যে রয়েছেন শিক্ষকরা তেমন উৎকণ্ঠার মধ্যে রয়েছেন অভিভাবকরা তেমন উৎকণ্ঠার মধ্যে রয়েছেন ক্লাসগুলোতে যেতে পারছেন না শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেতে পারছেন না।